সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে ফেসবুক টিকটক বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আপনারা প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন বিভিন্ন পেজ থেকে এ ধরনের পোস্ট কিন্তু আসতেছে আপনাদের সামনে যে দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছেন বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই ধরনের পোস্ট কিন্তু আপনাদের সামনে আসতেছে তো এখন এই ধরনের পোস্টে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কি আদৌ আপনারা টাকা পাবেন বা এখানে আপনাদের অ্যাপ্লাই করা ঠিক হবে কি না সেটি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি কোনোরকম স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দেখুন বন্ধুরা এখান থেকে যদি আপনার নিচের দিকে অ্যাপ্লাই নাও যে অপশন রয়েছে এই অ্যাপ্লাই নাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনিস তো এরকম লেখা আসার পর আপনারা নিচের দিকে স্কল করলে দেখতে পারবেন এখানে কিন্তু শর্ত দিয়েছে যে এখানে আপনারা একটি বিকাশে সর্বোচ্চ একবার এই অফারটি নিতে পারবেন এবং এখানে একটা সতর্কতা জানিয়ে দিয়েছে যে যদি আপনার বিকাশে তিরিশ হাজার টাকার বেশি থাকে তাহলে অনুদানটি পেতে এখানে ক্লিক করুন দেখুন প্রথমেই তারা কিন্তু একটা ফাঁদ এখানে দিয়ে দিয়েছে আপনাদেরকে তিরিশ হাজার টাকা আপনাদের বিকাশে থাকতে হবে তো যাই হোক এখানে এর বিষয়টা বুঝতে পারলাম তো এখন এখানে ক্লিক করুন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে দেখতে পাবেন যে শেফালি স্টোর নামে একটা কিন্তু বিকাশের মাধ্যমে তারা এখানে আপনাদেরকে আপনাদের বিকাশের নাম্বারটা দিতে বলতেছে এখানে আপনারা যখনই আপনাদের বিকাশের নাম্বারটা দেবেন তখন আপনাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা বসিয়ে দেওয়ার পর আপনি আপনার পিন নাম্বার দিলেই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে তো এটা মূলত হচ্ছে হ্যাকারদের একটা ফাঁদ আপনারা অনেকেই রয়েছেন যারা না বুঝেই কিন্তু এগুলাতে অ্যাপ্লাই ক্লিক করে এসে কিন্তু এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেন তারপর আপনার আপনাদের ফোনে যে কোডটা আছে সেই কোডটি দিয়ে দেন এবং পিন নাম্বার দিয়ে দেন তখন দেখতে পান যে আপনার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু হ্যাগ হয়ে গিয়েছে তো এটা মূলত প্রতারকদের একটা কিন্তু ফাঁদ রয়েছে তারা এভাবেই কিন্তু বিভিন্ন বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে থাকে তো আমাদের বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিস কিন্তু পাঁচ টাকা অনুদানের এই যে বিষয়টি এইটা কিন্তু এখনও ঘোষণা দেন নাই তো এই ধরনের ঘোষণা কিন্তু তিনি দেন নাই কিন্তু হ্যাকাররা যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের পোস্ট করতেছে যে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের সরকারের যে প্রধান তিনি কিন্তু পাঁচ হাজার টাকা সবাইকে দিচ্ছেন তো আপনারা এই লিঙ্কগুলোতে ক্লিক করবেন না বা এখানে এইগুলোতে এসে আপনার আপনাদের বিকাশ নাম্বার বা পিনকোড দেবেন না দিলে কিন্তু আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে তো এই জন্য ভিডিওটি তৈরি করলাম যেন আপনারা এগুলো থেকে সতর্ক থাকেন এই ধরনের রকম কিন্তু ঘোষণা আমাদের সরকারের প্রদান দেয় নেই তো আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হল উপকারে এসে থাকবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ